Hai mà lê Nâng Chẳng đâu thế Nào bà bà Ê vai, ô tí kia cô ta dàn hết đi gàn ভাই আমনে গোস্তাদকে ডাক হয় বান্দি রহিত নাস না আমি ও আমনে একটা সিডি আছে ওস্তাদ তোমার কাছে সিডি ফুলে দেখো না কি লেখা আছে পড়িয়ে দেখ পাতলা পায়খানা করিয়ে দিবি ওস্তাদ মুখ তো একেবারে কালা করে ফেলাইলা কি লেখছে একটা পোলার হায়াত কমছে ওর খুব শখ হয়েছে আমাকে দেখবো চাঁদাবাজি ছেড়ে দিয়ে তোরা সবাই তোদের চরিত্র বদল করে নিবি চরিত্র বদল করলে খামু কি ভাই আগে তো চাওনের লগে লগে টাকাই তো ওই টাকাটা ছিল অবৈধ কালো টাকা মেহনতি মানুষের ঘাম ঝরানো টাকা আর আজ থেকে তোরা যে টাকা রোজগার করবি সেটা হচ্ছে হালাল টাকা এই তুই আজ থেকে ঠেলা চালাবি তুই রিক্সা চালাবি তুই ভ্যানে করে তরকারি বিক্রি করবি তুই সিএনজি চালাবি আর তুই কি করবি হ্যাঁ মুই করতে আসি রাইতে রাস্তা রাস্তায় ডিম বেচবি সিদ্ধ ডিম হয়েছে এখন তোরা যা আজ থেকে আমাদের মহল্লা সন্ত্রাস মুক্ত হইল তুই সর অনেক দিন পর চেষ্টা করবি মহল্লায় সন্ত্রাস মুক্ত করলাম কিন্তু এই খুশির দিনে কাজল রে দেখতে আসি না কাজল গেলে কম আছে প্রেম আছে আছে একটা মন ইকবাল এই ইকবাল ওটা ডাকি দাও দাঁড়া আর বন্ধুর জন্য দু চারটে মিথ্যে কথা বলা দোষের কিছু না এবার বল মা কি রেগে আছে রেগে আছে মানে খুব রেগে আছে কে যেন চাচিকে বলে দিয়েছে তুই আবার মারামারি করেছিস আমি এক তো করে চাচিকে বললাম তুই চাকরি ইন্টারভিউ দিতে গেছিস চাচি বিশ্বাসই করে না বলে কি জানিস আমি নাকি তোর জন্য সবসময় মিথ্যে কথা বলি শোন বন্ধু বলে আমি সবসময় তোর জন্য মিথ্যে কথা বলতে পারবো না এবার যা তাড়াতাড়ি গিয়ে চাচিকে ম্যানেজ কর ও চাচিকে একটু ভয় পায় তো তাই আমাকে না বলেই চলে গেছে বুঝবি না পরের উপকার করে বেড়ালে কি দিন যাবে তোর বাবার পেনশনের টাকায় তো আর সংসার চলছে না এখন তুই একটা কিছু কর আমার উপর ভরসা রাখো মা দেখো ঠিকই আমি একদিন বড় একটা কিছু করে তোমাকে চমকে দেব বড় কিছু করতে হবে না আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হলেই আমি খুশি হব ছোট ছোট স্বপ্ন মানে বড় হয়েছিস আর মার স্বপ্ন কি হতে পারে বুঝিস না ছেলে বড় হলে মা স্বপ্ন দেখে কবে তার ছেলেকে বিয়ে দিয়ে পুতুলের মতো সুন্দর একটা বউ ঘরে আনবে দেখো মা আমাকে নিয়ে তুমি যা ইচ্ছা স্বপ্ন দেখো শুধুমাত্র বউ আনার স্বপ্নটা বাদ দিয়ে চাচি তোমার ছেলে ঠিকই বলেছে ওর আছেটা কি মহল্লা সবাই বড় হলো রাজপুত্রের মতো তাহলেই আর কি
পুত্রের চেহারাটা ধুয়ে দিয়ে শরবত বানিয়ে খেতে হবে। বেমাকে কি মনে করিস? কি মনে করিস? আমি আর কি মনে করবো, নিজের কথা তো নিজেই বলিস। পারলে বিয়ে করে একটা রাজকন্যা এনে দেখা না। মামা বলছিলাম কি, আপনি যদি আমার জন্য একটু কি ওকালতি, চৈতির কাছে ওকালতি করে কোনো কাজ হবে না। চৈতি একবার যা বলে তাই করে, আমাকে দিয়ে সব হবে না। কাবিলা কোথায় রে? কাবিলা ভাই ফোন করেছিল, বলেছে এক্ষুনি চলে আসবে। আমাকে মহল্লার বাদল ওর পঙ্গু মাইল লেগে ভিক্ষা করতো। তোরা ওকে নিয়ে হাসপাতালে যা, আমি গাড়িটা ফলো করছি। আমি নিজের খেয়ে বোনের মোষ তাড়াই, পরোপকারী। ও শোনো মিস্টার পরোপকারী, এই ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গিয়ে আমি অনেক বড় বড় ধান্দাবাজকে ফেস করেছি, তুমি এই লাইনে নতুন বুঝি না? মানে আপনি কি বলতে চাইছেন? আমি ঠিক বুঝতে পারছো না তাই না? তবে আমি তোমার উদ্দেশ্য ঠিকই বুঝতে পেরেছি, তুমি একজন চিপ এন্ড ধান্দাবাজ। গেট আউট। অ্যাক্সিডেন্টের কথা বলে তুমি আমার কাছ থেকে টাকা নিতে চাইছো? আপনি ভুল করছেন ম্যাডাম, আপনি যা ভাবছেন আমি তা নই। আর একটি কথা না বলে চুপচাপ এখান থেকে চলে যাও। নিশ্চয়ই যাব। একটা কথা আপনাকে বলা হয়নি, মানুষের উপকার করা ছাড়াও আমার আরেকটা বদভ্যাস আছে, আমি যা বলি তাই করি। তো আপনাকে এখন আমার সাথে হাসপাতালে গিয়ে ওই ছেলের মায়ের কাছে একটু ক্ষমা চাইতে হবে, যার জন্য তোমার ছেলের হাত ভেঙেছে। প্রয়োজনে সে নিজেই তোমার ছেলের কাজটা করে দেবে। হোয়াট? ইয়েস ম্যাডাম, ওর এই হাত আপনার মতো কোনো ধনীর দুলালির হাত না, এই হাত দিয়ে ও এই পঙ্গু মায়ের মুখে ভাত তুলে দেবার জন্য ভিক্ষে করত। আপনার এই হাত দুটো যদি আপনার শরীর থেকে কেটে ফেলা হয় তাহলে কিন্তু আপনাকে হাতের জন্য না খেয়ে থাকতে হবে না, কারণ আপনার বেতনভুক্ত চামচারা সোনার চামচ দিয়ে আপনাকে খাইয়ে দেবে। কিন্তু ওর হাত দুটো যতদিন ব্যান্ডেজ থাকবে ততদিন এই পঙ্গু মায়ের মুখে ভাত উঠবে না। আর আমি যদি জিজ্ঞেস করি ছেলেটা ভিক্ষে করে কত টাকা পেত, 20, 50, 100, আমি যদি ওকে সারা জীবন বসে বসে খাবার মতো টাকা দিয়ে দেই
তাহলে তোর সমস্যা সমাধান হয়ে যায়। ভাবতে পারো, যা পাবার ওই ছেলেটি পাবে, তোমার দালালি করে কি লাভ হলো? এবার তোমার দালালির ফিসটা বলে ফেলো, 1 লাখ 2 লাখ, তুমি চাইলে তাও আমি দিয়ে দেব। কারণ আমার বাড়িতে যে কটা পোষা কুকুর আছে, তার ঠিক কুকুরের দাম 2 লাখ টাকার উপরে, যা তোমার দালালির টাকার চেয়েও বেশি। ওরে বাবা, টাকার এত গরম, সারা অঙ্গে যেন টাকার আগুন দাউ দাউ করে চলছে। তাহলে তো আপনাকে বোঝাতেই হয়, রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করে 1 টাকা রোজগার করা কত কষ্টের। তুমি কি বলতে চাও? বলতে চাই, কাল থেকে আপনি বাদলের পরিবর্তে রাস্তায় দাঁড়িয়ে ওর মায়ের জন্য ভিক্ষা করবেন। আর এই ভিক্ষাটা আপনি ততদিন করবেন যতদিন বাদলের হাত ভালো না হয়। হাউ ফানি! তুমি কি করে ভাবলে? তোমার মতো ফুটপাতে 1.5 টাকার গুন্ডা মস্তানের ভয়ে চৈতি গ্রুপ অফ কোম্পানির একমাত্র উত্তরাধিকারী এই আমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করব? শোনো, স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেই স্বপ্ন দেখা ভালো না যে স্বপ্নের সাথে বাস্তবের কোনোই মিল নেই। লেকচার কম, আমি স্বপ্ন দেখি না, আমি যা বলি তা বাস্তবে করে দেখাই। আমি বলেছি আপনাকে দিয়ে ভিক্ষা করাবো, আপনাকে ভিক্ষা করতেই হবে, ব্যাস। সময়টা মনে রাখবেন, আগামীকাল সকাল 10টা, আর জায়গাটা সেখানেই যেখানে অ্যাক্সিডেন্ট করেছিলেন। 5 মিনিট আগে আসলে কোনো অসুবিধা নেই, কিন্তু 5 মিনিট পরে আসলে প্রতি মিনিটের জন্য 10 মিনিট করে বেশি ভিক্ষা করতে হবে। যদি মনে করেন এটা আমার মাস্তানি, তবে তাই। ইউ বাস্টার্ড! এই হাতটা আমি ওই বাদলের হাতের মতো ভেঙে ব্যান্ডেজ করিয়ে দিতে পারি, কিন্তু আমি তা করব না, কারণ আগামীকাল এই হাত বাদলের পঙ্গু মায়ের জন্য ভিক্ষা করবে। মাইন্ড ইট, ইউ বেটার মাইন্ড ইট। টাকার এত গরম, সারা অঙ্গে যেন টাকার আগুন দাউ দাউ করে চলছে। আমি বলেছি আপনাকে দিয়ে ভিক্ষা করাবো, আপনাকে ভিক্ষা করতেই হবে, ব্যাস। চৈতি মামনি, সে কখন থেকে বৃষ্টিতে ভিজছিস? তোর মামা আজ রাতে চিটাং থেকে চলে আসবে, চল মা ঘরে চল। চৈতি মামনি, ওই দেখ, সানি বাবা যে ফোন পেয়ে পুলিশ নিয়ে এসেছে। চৈতি, এই চৈতি, বল কি হয়েছিল তোর? ওই ছেলেটাকে পুলিশের কাছে নামটা বল, দেখবি ওকে ধরে এনে এমন মার মারবে যে পঙ্গু হাসপাতালে ভর্তি হতে হবে। আচ্ছা আচ্ছা, আমি তোদের কোনো সাহায্য চেয়েছি, তাহলে পুলিশ কেন? আমি জিজ্ঞেস করছি, পুলিশ কেন? কি বলছিস তুই? তুই আমার বন্ধু, তোর বিপদে তোকে বলতে হবে কেন? আমি বন্ধু, আমি এগিয়ে আসবো, এটাই তো স্বাভাবিক। তুই ওনাদেরকে সবকিছু খুলে বল। দেখুন, আপনাদের জানানোর মতো কোনো ঘটনা ঘটেনি, আসলে সানি আমার খুব কাছের বন্ধু, তো তাই মনে করেছিল কি না কি, সরি। দ্যাটস ওকে ম্যাডাম। চৈতি, আমি কিন্তু বুঝতে পারছি তুই ঘটনাটা গোপন করছিস। গোপন করছি, আমি করছি, প্লিজ প্লিজ তোরা আমাকে আমার কাজটা করতে দে। যা যা, ওকে।
মামনি, তুমি যার জন্য অপেক্ষা করছো তোমার সেই দিন শেষ হয়ে গেছে। তাড়াতাড়ি বস্তার মুখ খোল, ওই শয়তানের মুখটা দেখার জন্যে আমার চৈতি মামনি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আছে। ম্যাডাম এদিকে আসেন, ম্যাডাম এই দিয়া কি হলেন? এই পাতি মাছটা নেপাড়াইলেন? এখন তো মোগল আগে আপনার যাইতে হইবে। মাথা গরম করে কোনো লাভ নেই, চলেন ম্যাডাম চেষ্টা করে তো দেখলেন। শুধু শুধু 20-50 হাজার টাকা খরচ হয়ে গেল, কাজের কাজটা ঠ্যাঙ্গা হলো না। বেলা অনেক হয়েছে, আরো বেশি দেরি হলে প্রথম দিনই বিকেল পর্যন্ত ভিক্ষা করতে হবে, তাই দেরি না করাটাই বুদ্ধিমানের কাজ। চলুন। ইউ স্কাউন্ডেল, আমি তোকে খুব তোর এই অবস্থা চেয়ে বিক্রি করেই ভালো। ম্যাডাম এখনো চলেন, না হলে ঘটনা কিন্তু সত্যি সত্যি ঘটে যাবে। আবার মুগুরে কইলে আসেন। আমি কি বলেছিলাম মনে আছে? বলেছিলাম আপনার টাকার গরমটা মিথ্যে করে দেব, আরো বলেছিলাম আপনার কুকুর কেনার লাখ টাকা জোগাড় করার চেয়ে এই হাত পেতে পেটের ভাতের জন্য 1 টাকা জোগাড় করা অনেক পরিশ্রমের কাজ। আরে ও খালা এদিকে আসো। ম্যাডামরা একটু ভালো করে সাজায় দাও। মা এই কাপড়ে তোমার কেউ ভিক্ষা দিব না, পাগল কইব। আহো কাপড়টা পাল্টায়। না ম্যাডাম যাও। আরে আল্লাহ, তোমারই কুমারেছে মালক, থালা ডালো। থালাটা ধরেন ম্যাডাম। আরে ধরেন ধরেন। কি হইলো মা, থালাটা ধরো। শাট আপ, থালাটা ধরেন ধরেন। বড়ই সুন্দর, এবার যান লক্ষ্মীর মতো ভিক্ষা শুরু করে যান। আরে যা না ভাই, 1 টাকা ভিক্ষা দেবেন ভাই? না 50 পয়সা দিলেন, 1টাকাও দিলেন না। ভালোই দিছি, 50 পয়সা পছন্দ হয় না যাবা। ভাই আল্লাহর রাস্তে 1টাকা ভিক্ষা দেবেন? জিনিসটা তো খুব সুন্দর। না
আসল এমন যুবতী মাইয়ারাও রাস্তায় আইয়া ভিক্ষা করে, কোন জামানায় আইয়া পড়লাম? আগে বাসায় লও, আজকে তোমার চরিত্র ওয়াশ করুম। ওই বেটা তুমি হাসো কেন? রং তামাশা দেখতেছো? গাড়ি চালাও। চাচা, চাচা একটু টাকা দিবেন। পুরা খাটাস স্টুপিড। এইবার বসবে, শরীরে গেল পাইয়া পড়বে। ও ম্যাডাম, আরে এদিকে আসেন, হয়েছে হয়েছে, আসেন আসেন আসেন। দেখি মাত্র এই কয়টা টাকা? ম্যাডাম, এই কয়টা টাকা ভিক্ষা করতে কত সময় লেগেছে দেখেছেন? 2 ঘন্টারও বেশি। এখন কি বুঝতে পেরেছেন ম্যাডাম, আমি আপনার কাছ থেকে দালালির ফিস নেবার জন্য আপনাকে হাসপাতালে নিয়ে যাইনি, নিয়ে গিয়েছিলাম ওই অসহায় ছেলেটির কষ্ট বোঝানোর জন্য। শুনুন ম্যাডাম, প্রাচুর্যের উপরতলায় দাঁড়িয়ে নিচের তলার গরিব মানুষগুলোকে ছোট চোখে দেখবেন না। ধনীর সুখের পাশাপাশি গরিবের দুঃখটাকে বোঝানোর জন্য আমি আপনার সাথে যে ব্যবহার করেছি তার জন্য আমি সত্যি দুঃখিত। মামুনি, মামুনি, আমি তোমাকে উদ্ধার করার জন্য সানিকে নিয়ে এসেছি। চৈতি, শুধু একবার বল, তোকে অবস্থা করার জন্য তোর সামনে ওকে কি শাস্তি দিলে খুশি হবি? কিছুই করতে হবে না। কিছু করতে হবে না? কি বলছিস তুই? এইসব ছোট লোকদের পোস্ট এক সময় এরা মাথার উপরে উঠে বসবে, তখন শত চেষ্টা করেও নামাতে পারবি না। সানি চুপ কর, যদি আমার জন্য কিছু করতে চাস তাহলে আমাকে বাড়ি পৌঁছে দে। আমাকে নিয়ে চল। তোর চেহারাটা আমি খুব ভালো করে চিনে রাখলাম। চৈতি তোকে ক্ষমা করলো, আমি তোকে ক্ষমা করব না। বড় ভাই, মোগো দেশে একটা কথা আছে, আগের হাল যেদিক যায় পিসের হালও এদিকই যায়। বুঝা বুঝাইতে চাইছি, বুঝতে পারছেন? আবার চাইয়ে রয়েছেন কে? আমি জানি নারী নির্যাতন অপহরণের মামলা কম করে হলো 7 বছরের জেল। 7 বছরে? 7 বছর না, 7 বছর। 7 বছর কেন? ওর 7 দিনও জেল হোক আমি তা চাই না। আমি বলি কি জানি, আমার মুখে আমার শত্রু সম্পর্কে কথা শুনে তোমরা কম বেশি সবাই অবাক হয়েছ। অবাক হওয়ার মতো কথা বললে অবাক হব না? আসলেই তাই। এরপর যদি বলি ও শত্রু থেকে আমার বন্ধু হয়েছে তাহলে নিশ্চয় আরো অবাক হবে, তাই না? তোকে আমি অনেকদিন ধরে চিনি, জানি তুই চৈতি চৌধুরী। এই অপমান তুই কোনো রকমে হজম করতে পারিস না। শুন শুন, তোর ধারণাটা আমাকে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করানোর আগ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু কিন্তু যখন বুঝতে পারলাম 1 টাকা ভিক্ষার জন্য, সামান্য 1 টাকা ভিক্ষার জন্য অনেক কাকুতি মিনতি করতে হয়, যখন বুঝলাম 1টা টাকা ভিক্ষা পেতে 10 বার 20 বার হাত পাততে হয়, তখন তখন আমার সুখের সাথে
গরিবের দুঃখটাকে তুলনা করতে গিয়ে হঠাৎ করেই বদলে গেলাম। এই যে তোমাকে পেয়ে গেছি, বলো তুমি আমার ভাগ্নিটাকে কি করেছো? তুমি মনে করো না তোমাকে আমি ছেড়ে দেব, তোমার কারণে আমার ভাগ্নিটা পাগলামি শুরু করেছে। আমাদের ভালো মেয়েটাকে তুমি পাগল বানিয়ে দিয়েছো। কি যাতা বলছেন, আমি পাগল করেছি মানে? ও বিশ্বাস হচ্ছে না, না মনে করেছো আমি তোমার সাথে ইয়ার্কি মারছি? চলো আমার সাথে, নিজের চোখে আমার ভাগ্নির পাগলামিটা দেখবে। আফা আপনি খাইয়া লন, গতকাল থেকে আপনি এক ফোঁটা পানিও খান নাই। চৈতি মা বলছিলাম কি, চোরের উপর রাগ করে ভাত না খাওয়া কি ঠিক হচ্ছে? আমি চোরের উপর রাগ করছি না মামি, এবার আমি সব দিক দিয়ে নিজেকে বদলাতে চাই। তাই বলে অফিস ব্যবসা সবকিছু বাদ দিয়ে না খেয়ে খেয়ে তুই তো নিজের চেহারাটা কি করেছিস একবার আয়নায় চেয়ে দেখ। দেখো তোমার জন্য মেয়েটা মানসিক রোগী হয়ে গেছে, বলো তোমার কাছে কি অন্যায় করেছিল? আমি ওর মা, তোমার সাথে ইকবাল যে ব্যবহার করেছে তা আমি শুনেছি। আমি তোমার মামার কথা শুনে বুঝতে পেরেছি তুমি মানসিকভাবে আঘাত পেয়েছ, তাই তো ইকবালকে নিয়ে এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে। তুমি ওকে ক্ষমা করেছি? এ কি করছেন আপনি? মায়ের হাত হলো আশীর্বাদের হাত, এ হাত ক্ষমা চাইবার নয়। আমার মামার কথা বিশ্বাস করবার দরকার নেই, আমি বলছি আপনার ছেলের সাথে প্রথম দেখা হওয়াটাই ছিল আমার জীবনের পরশ পাথরের ছোঁয়া, যে পরশ পাথরের স্পর্শে আমি নিজেকে বদলে ফেলেছি। সেই সন্তানের জন্য মাকে ক্ষমা চাইতে হয় না, বরং সেই সন্তানের অহংকারে অহংকার করতে হয়। তাই তো বলছি এমন সন্তান যে গর্ভে ধারণ করে সে তো রত্ন গর্ভে মা, সে মাকে পায়ে হাত দিয়ে সালাম করতে হয়। বেঁচে থাকো মা। কে কাকে হারাতে চায় সে কথাটা আমি শুনতে চাই না, আমার একটাই কথা আমি হারতে চাই না। চৈতিকে বউ করে পাবার জন্য সে কবে থেকে স্বপ্ন দেখা শুরু করেছে তার নিজেরই মনে নেই। তুমি যেমন চৈতিকে বউ করার স্বপ্ন দেখছো ঠিক তেমনি তোমার কথা মতো আমিও চৈতির বাড়িটা পাওয়ার স্বপ্ন দেখছি। তাই তোমার স্বপ্ন মিথ্যা হওয়া মানে আমার স্বপ্ন মিথ্যা হওয়া? ভাগ্নে এক কাজ করা যায় না, ওই একবারে চোখ দুটো অন্ধ করে দাও যাতে তোমার স্বপ্নটা ও দেখতে না পায়। ওয়েট এন্ড সি মামা, ওয়েট এন্ড সি, সময় বুঝে আমি সব ব্যবস্থা নেব। চৈতি যদি ইকবালকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাহলে ইকবালকে এই পৃথিবী ছাড়তে হবে, আর চৈতি পৌঁছে যে আমার ঘরেই আসবে। কাজু সকালবেলা এত সাজছিস কেন? সাজগোজ কমিয়ে রান্নাঘরে আয়, খেয়ে নিবি। তুমি যাও তো মা, আমি পরে খাবো। আচ্ছা।
জুতোর দোকানে যেখানে লুকিয়ে থাকিস না কেন, আমার এই দুই নয়ন তোকে ঠিকই খুঁজে নেবে। বসে নিশিতে চাই ভালোবাসিতে, কি জাদু তুমি যে করিলা, জাগিয়া জাগিয়া স্বপ্ন দেখিয়া হইল রে অন্তরটা রঙিলা। নদী তুমি আমার হইতা যদি ভাইসা যাইতাম চোখের জোয়ারে, অন্তর বিছাইয়া খুঁজি তোমারে তোমারে। আগুন জ্বালাইয়া মনের লণ্ঠনে, আছো লুকাইয়া তুমি কোনখানে, নয়ন ঘুরাইয়া খুঁজি তোমার।
আমি তোর হাত দেখে বলে দিতে পারবো তোর প্রাণের মানুষটা কে। দে তোর হাতের রেখা বলছে তোর বরটা খুব হ্যান্ডসাম হবে। তুই তো হ্যান্ডসাম, কিন্তু একটা রেখা খুব খারাপ দেখতে পাচ্ছি, তোর জন্য একটা ভীষণ ভয়ের ব্যাপার আছে। কিসের ভয়? অন্য কোনো মেয়ে এসে তোর প্রাণের মানুষটাকে চিলের মতো ছো মেরে নিয়ে যেতে পারে। মার কাছে এসেছি। কেন মা, আসতে মানা? তা কেন হবে মা? তাহলে এসে চৈতি, এই তোর কাছে তো আসেনি, তুই হা করে কি দেখছিস? চল। এসো মা, ছোটবেলা থেকে দুজন একসাথে বড় হয়েছে তো তাই সবসময় অধিকার দেখায়। এমন অধিকার কজন কজনের উপর দেখাতে পারে? আপনাকে দেখে আমার মনে হয়েছিল মা বলে ডেকে অধিকার দেখাই, সাহস হয়নি। যদি বাড়তি চাওয়া হয়? বাড়তি চাওয়া কেন হবে মা, তোমার মা নেই। তোমার ভালো লাগলে আমাকে মা বলে দেখো। সে কি মা? না না মা, তুই যত কথা বলিস নিশ্চয় কোন উদ্দেশ্য নিয়ে এসেছে। আসলে তোরা মেয়ে মানুষ তো তাই মনটা খুব হিংসুটে হয়। যতই তুই আমাকে হিংসুটে বল আমি এই কথাটাই বলবো। মুখে বললো চাচির কাছে এসেছে, আবার তোর দিকে ঠিকই ড্যাব ড্যাব করে তাকাচ্ছিল। আর এই জন্যই বুঝি চোখের সামনে থেকে নিয়ে এলি? এটা একটা কারণ, আর অন্য কারণটা হলো হাত দেখে আমার বরটা কি হবে সে কথাটা কিন্তু বলা হয়নি। নে বাকিটা বল বল। চল ইকবাল,
ইকবাল, ইকবাল, ইকবাল কথা বল, কথা বল ইকবাল, কি করি ইকবাল। আমার ইকবাল, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমি ইকবালের মা, ডাক্তার সাহেব বলুন আমার ইকবাল। অপারেশন করতে হবে। অপারেশন? হ্যাঁ, আমি কাজল নামের মেয়েটিকে বলেছি অনেক টাকা লাগবে। মা আপনি কোনো চিন্তা করবেন না ডাক্তার সাহেব, আমি চৈতি গ্রুপ অফ কোম্পানির মালিক চৈতি চৌধুরী, আমি ইকবালকে সুস্থ দেখতে চাই, এর জন্য যত টাকার প্রয়োজন আমি দেব। আমি টাকা নিয়ে এসেছি, আপনি ইকবালের অপারেশন করুন। অপারেশন তো হয়ে গেছে, কিন্তু টাকা? চৈতি চৌধুরী টাকা দিয়ে দিয়েছেন। আপনাকে আরো কিছুদিন বিশ্রামে থাকতে হবে। আচ্ছা, এখন কেমন লাগছে বাবা? ভালো মা। মামনির জন্য তোকে আজ ফিরে পেলাম বাবা। মা, কাজল যদি আমাকে হাসপাতালে না নিয়ে আসতো তাহলে তুমি আমাকে বাঁচাতে পারতে না। চাচি তোমরা এখানে থাকো, আমি বাড়িকে তোমাদের খাওয়ার ব্যবস্থা করি। প্রতিদিন যে তুমি আমার হাতের খাবার খাওয়ার জন্য ছুটে আসো তাতে তোমার অফিস ব্যবসার কোন ক্ষতি হয় না? মায়ের ভালোবাসার কাছে পৃথিবীর সব কিছু তুচ্ছ। তবে তুমি বারণ করলে আমি আর আসবো না। না না, আমি তা বলিনি। আমি বলতে চাচ্ছি তুমি যে প্রতিদিন আমাদের বাড়িতে আসো, মহল্লার মানুষ নানান কথা বলে। আচ্ছা, মহল্লার মানুষের কথা কি তুমি আমাকে মা ডাক থেকে বঞ্চিত করবে? হ্যাঁ করবেই তো, তুমি তো আমার মা না। যদি তুমি আমার সত্যিকারের মা হতে তাহলে এমন একটা কথা বলতে পারতে না। চৈতি, চৈতি কাঁদছ কেন? এটা তো কান্নার কথা না মা, সমাজের মানুষ সমাজের কথাই বলবে। তাছাড়া আমার ঘরে অবিবাহিত ছেলে, মানুষ কোনো কিছু না হলেও বলবে। এই সমাধান তো তোমার কাছে আছে মা। আমার কাছে? হ্যাঁ তোমার কাছে। কিরকম? আমাকে তোমার ছেলের বউ করে নাও, তাহলে তো সমাজের মানুষের মুখ বন্ধ হয়ে যাবে। এ কি বলছো চৈতি, তুমি কোথায় আর আমরা কোথায়?
মায়ের কাছে পৃথিবীর সব প্রাচুর্যই তুচ্ছ। তুমি আমার সব সম্পত্তি নিয়ে তুমি শুধু তোমাকে আমাকে দিয়ে দাও। মা, মা, আমি তোমাকে নিয়ে থাকতে চাই। বলো না মা, বলো, বলো না মা, বলো, বলো না মা, আমি তোমার পায়ে পড়ি। ওঠো মা। ঠিক আছে, আমার ইকবালকে তোকে দিয়ে দিলাম। টলমল টলমল চোখ তুলে কিছু বল 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 না মিষ্টি করে, ওই টলমল টলমল চোখ তুলে কিছু বল 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 না মিষ্টি করে। টলমল টলমল চোখ তুলে কিছু বল 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 না মিষ্টি করে। বড় মায়াবী, কিভাবে আমারই হলে মনে মনে ভাবি। এই হাসি প্রেমের ভাসি দেবো আমি পড়িয়ে, আরো ভালোবেসে তোমায় রাখবো জড়িয়ে। কি যে আছে বলো ওই নজরে, বল বল না মিষ্টি করে,
বলছি বিয়েটা ছেলে খেলা নয়, যে সকালে ইচ্ছে হলে খেললাম, বিকেলে সবকিছুকে ঘর নোংরা করার জিনিস মনে করে ফেলে দিলাম। হ্যাঁ জানি তো। না তুই জানিস না, জানলে তুই এত বড় একটা ভুল করতে পারতিস না। মানে হলো মামনি কোটিপতির মেয়ে, বিয়ে হবে কোটিপতি ছেলের সাথে, কোন গরিব ছোট লোকের ছেলের সাথে না। হ্যাঁ মামা, একটু পরে আমি যাকে স্বামী হিসেবে কবুল বলে গ্রহণ করব, আমার সেই হবু স্বামী সম্পর্কে কোনো বাজে মন্তব্য আমি সহ্য করব না। খুব ভালো কথা, স্বামীর প্রতি স্ত্রীর এই সম্মানবোধ থাকা উচিত। কিন্তু তুই যাকে কবুল বলে স্বামী হিসাবে গ্রহণ করার জন্য এত দামি শাড়ি পরেছিস, লক্ষ লক্ষ টাকার গহনা পরে বউ সেজেছিস, তোর সে বিয়ের দেমোটা কত লেখা হয়েছে জানতে পারি? কাজী সাহেব দেখি তো। ও, 100 কোটি টাকা রাজকন্যার বিয়ের দেনমোহর মাত্র 10,001 টাকা। যে সামান্য টাকাটা তুই অনেক ভিখারিকে ভিক্ষে দিয়েছিস। আরে তোর মতো মেয়েকে 1 কোটি টাকা দেনমোহর দিয়ে বউ করে নিয়ে যাবার জন্য কম করে হলো 100 ছেলে অপেক্ষা করছে এই বিয়ের মসজিদে। তুই এক কাজ কর, তুই আমাকে বল, আমি নগদ 1 কোটি টাকা দেনমোহর দিয়ে তোকে আমি বউ করে নিয়ে যাব। তবু তুই এই পুতুল খেলার বিয়েটা বন্ধ কর, এই বিয়েতে লোক হাসবে, সবাই বলবে তুই পাগল হয়ে গেছিস, কারণ যে তোর কোম্পানির চাকর হওয়ার যোগ্যতা রাখে না সে কখনো তোর স্বামী হতে পারে না। বেশ বেশ, অনেক হয়েছে। আমি স্বীকার করছি আমি গরিব, কিন্তু আমি লোভী নই। আর রাজকন্যাকে বিয়ে করে নিজের ভাগ্য পরিবর্তন করার কোনো লোভও আমি করিনি। আমাকে বিয়ে করার প্রস্তাব আপনাদের রাজকন্যা নিজেই দিয়েছেন। দেনমোহরের এই 10,001 টাকা আমার কাছে অনেক টাকা। তুমি যদি মনে করো ক্ষণিকের কোনো আবেগে আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে তুমি ভুল করেছো, সেই ভুলটা সংশোধন করার সুযোগ আমি তোমাকে দেব। আমি স্বইচ্ছা এখান থেকে চলে যাব, আমি মন থেকে বলছি। আসলে তোমার মতো রাজকন্যার পাশে কোটিপতির ছেলেকেই মানায়, আমাকে নয়। আমি তোমাকে অনেক অহংকার করে বিয়ে করতে চেয়েছি, আর সেই অহংকারটাকে তুমি ভুল প্রমাণ করে চলে যেতে চাও? তুমি চলে গেলে কি হবে? হয় সানি, না হয় সানির মতো অন্য কেউ কোটি টাকা দেনমোহর দিয়ে আমাকে বউ করে নিয়ে যাবে। তুমি কি ওই কোটি টাকার কাছে আমার অহংকারের এই তোমাকে বিক্রি করে পালিয়ে যেতে চাও? আমি তো মনে করেছিলাম তুমি পালিয়ে যেতে চাইবে না, তুমি বরং 10,001 টাকা দেনমোহরের টাকার অঙ্কটা 1 কোটি টাকায় লিখতে বলবে। আমি তো মনে করেছিলাম তুমি প্রমাণ করে দেবে তুমিও পুরুষ, তুমি ওদের চেয়ে কম কিসের। তাই বিয়ে করতে এসে বউ রেখে নয়, বউ করেই আমাকে নিয়ে যাবে। কোটি টাকা একজন পুরুষের জন্য কত টাকা? খুব বেশি টাকা নয়। আমি যদি 100 কোটি টাকার মেয়ে হয়ে তোমার জন্য বউ সাজতে পারি, তাহলে তুমিও সেই বউকে ঘরে নিয়ে যাবার জন্য কোটি টাকা দেনমোহর দিতে পারবে, এ আমার বিশ্বাস। ইকবাল বলো, বলো ইকবাল, ওদের সামনে আমাকে ছোট করবে না? আমি ওদের সামনে, আমি ওদের সামনে তোমার হার মানা দেখতে চাই না। ইকবাল তুই ভয় পাচ্ছিস কেন? তুই চৈতিকে বলে দে তোদের বিয়ের দেনমোহর 1 কোটিই হবে। তুই আমাকে কথা দে,
চৈতির এত বড় বিশ্বাসটা তুই মিথ্যে করে দিবি না। আমি জানি তুই যদি আমাকে একবার কথা দিস তাহলে সেই কথাটা সত্যি করার জন্য শুধু কোটি টাকা না সমস্ত পৃথিবীটা জয় করে তুই মার জন্য এনে দিতে পারিস। দে কথা দে একবার, কথা দে। কথা দিলাম মা, চৈতি আর আমার বিয়ের দেনমোহর 1 কোটি টাকা। আমি গরিব মায়ের ছেলে হলেও চৈতি হবে আমার কোটি টাকার বউ। মা তুমি সত্যি করে বলো না, আমার বাড়িতে বাস করছি বলে তুমি রাগ করছো না তো? বিশ্বাস করো মা, মা আমার মা মারা যাওয়ার সময় আমার হাত ধরে বলেছিল তোর বিয়েটা তো দিতে পারলাম না কিন্তু বাসর ঘরটা আমার বাড়িতেই করিস, শুধুমাত্র শুধুমাত্র মায়ের কথাটা রাখার জন্য। তোমার মেয়ে তো মায়ের কথাটা অবশ্যই তুমি রাখবে, কেন রাখবে না? তোমরা যাও, আমি কাল সকালে গিয়ে তোমাদের নিয়ে আসবো। কুকুরটা দেখছি বাসর ঘরের খাটের উপর শুয়ে আছে। কি ব্যাপার, এভাবে হাসছো কেন? কি হয়েছে, হাসছো কেন? তুমি কি মনে করেছো? হ্যাঁ কি মনে করেছো, তোমার চেয়ে এই কুকুরটা দামি বেশি। তুমি আমার কথাটা বুঝতে পারছো না, এই তো পরিষ্কার করে দিই, তুমি কি মনে করেছো তোমার সাথে আমি আমার এই বাসর করার জন্য আমি তোমাকে বিয়ে করেছি? না না, তোমাকে বিয়ে করেছি আমি আমার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য। মানুষ যেমন জেদের ভাত কুকুর দিয়ে খাওয়ায় আমিও তাই করেছি। শোনো, ফুল দিয়ে সাজানো এই বাসর ঘরে ওই লাখ টাকার কুকুরটারই জায়গা হবে, কিন্তু তোমার মতো ছোট লোকের জায়গা হবে না। এই তুই জন্মের পর এত বেশি দামি খাটে কখনো ঘুমিয়েছিস? এই যে বিছানা চাদরটা দেখছিস, এটাও তোর থেকে অনেক 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 বেশি দামি। এই ঘরের প্রতিটা জিনিস তোর চেয়ে অনেক 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 বেশি দামি। বাসর ঘরটা তো দেখা হয়েছে,
চল এবার ড্রয়িং রুমে, চল। শুধুমাত্র বিয়ে বিয়ে খেলাটা করে ওর উঁচু মাথাটা আমার পায়ের কাছে নত করাতে। ওমা বলে কি, আমার চোদ্দ পুরুষ, আমার চোদ্দ পুরুষ মানুষকে শুধু ভিক্ষে দিয়েছে, কিন্তু ওই ছোট লোকের বাচ্চাটা আমাকে রাস্তায় দাঁড় করিয়ে হাতে ভিক্ষে ঠেলা ধরিয়ে দিয়ে আমাকে দিয়ে ভিক্ষে করিয়েছে। চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে চৈতি চৌধুরীকে ভিক্ষে করতে বাধ্য করেছে। এই অপমান চৈতি চৌধুরী মেনে নিতে পারে না, কখনো না। আরে আমরা তো তাই মনে করছিলাম, পরে তোর ভাবসাব দেখে সব গোলমাল হয়ে গেল। এখন বল, প্রতিশোধ দেবার জন্য বিয়ের কি দরকার ছিল? শক্তি দিয়ে ওকে কিছু করা যাবে না জেনেই বুদ্ধির খেলা খেলেছি। তুমি কি মনে করেছ কোটি টাকার দেনমোহরের জন্য সানি যে কথাগুলো বলেছিল ওটা সানির কথা ছিল? না মামা না, সেটা ছিল আমার শেখানো কথা। আমি সানিকে বউ সাজার আগ মুহূর্তে সব শিখিয়েছিলাম, সব। এই ছোট লোকের বাচ্চাটা আমাকে দিয়ে ভিক্ষে করিয়েছে, আর আমি ওকে দিয়ে আমার বাড়ির চাকরের কাজ করাতে চাই। ওকে আমার হাত থেকে মুক্তি পাবার জন্য হয় আমার দিনমোহরের কোটি টাকা শোধ করে তালাক দিতে হবে, আর তা না হলে কোটি টাকার জন্য আমার বাড়িতে আজীবন চাকরের কাজ করতে হবে। এই কিছু সময় আগের চৈতি আর এই চৈতির মাঝে কত পার্থক্য মনে হচ্ছে না? একদম বোকা বনে গেছিস, তাই না? গরিবের ছেলে হয়ে ধনীর মেয়েকে নিয়ে যে খেলাটা তুই শুরু করেছিস ওই খেলাটা শেষ করবো আমি। তোকে হারে হারে বুঝিয়ে দেব ধনীর রক্ত কখনো গরিবের অপমান করা সহ্য করে না। বাসর করার স্বপ্ন নিশ্চয়ই এবার তো শেষ হয়েছে। এবার চাকরদের ঘরে গিয়ে বর সাজার দামি পোশাকটা খুলে চৌধুরী বাড়ির চাকরদের পোশাকটা পরে নেই, কারণ সকাল থেকেই তো তোকে চাকরের কাজ করতে হবে। কি হয়েছে, সকাল সকাল এত চেঁচামেচি কিসের? মামা দেখেছো, দেখেছো ভাবখানা যেন নবাব জাদা এসেছে। মামা নবাব জাদাকে বলো চাকরির কাজ শুরু করতে। তোর বাড়িতে কে চাকরের কাজ করে আর কে বসে বসে খায় তা আমি জানি না, তবে আমার বাড়ির নিয়ম অনুযায়ী আমার বিবাহিতা স্ত্রী হিসেবে আজ থেকে তোকে আমার বাড়িতে গিয়েই থাকতে হবে। আমি রোজগার করব আর তুই সংসারের সমস্ত কাজ করবি, আবার আদেশ পালন করবি, আমার মায়ের হাত পা টিপে দিবি। কাজেই তোকে এখন থেকে আমার সাথে আমার বাড়িতেই থাকতে হবে, চল। শোন, আমাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার কি যোগ্যতা আছে তোর? তোর স্ত্রী হতে পারে কাজলের মতো কোনো বস্তির মেয়ে। আচ্ছা, সেটা আমার বাড়িতে গেলেই টের পাবি, চল।
মেয়েকে স্পর্শ করার আগে দেনমোহর পরিশোধ করতে হয় তা তোর বাবা মা তোকে শেখায়নি? ইকবাল, কি ব্যাপার, কি হয়েছে? মা, তোমার ছেলের বউ হওয়ার জন্য ও আমাকে বিয়ে করেনি, বিয়ে করেছে প্রতিশোধ দেবার জন্য। ও আমাকে ওর বাড়ির চাকর বানিয়ে রাখতে চায়, ও দেনমোহরের টাকা চায়। এ কথা কি সত্যি চৈতি? হ্যাঁ হ্যাঁ সত্যি, আমি যা বলেছি সেটা করিয়েই ছাড়বো। তোমার ছেলে হয় আমার দেনমোহরের 1 কোটি টাকা পরিশোধ করবে, নয়তো আমার বাড়ির চাকর হয়ে থাকবে। ইকবালও তোমার চেয়ে কম জেদি নয়, যারা ওকে চেনে জানে তারা ওকে বলে জেদি বাবার জেদি সন্তান। তুমি যতই চেষ্টা করো না কেন, ও তোমার কাছে মাথা নত করবে না, কারণ আমি ওকে অনেক কষ্টে বড় করেছি সত্য, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করার শিক্ষা দিইনি। কিন্তু আমি তোমার ছেলের মাথা নত করিয়েই ছাড়ব। আমি আমার দেনমোহরের মাত্র 1 কোটি টাকা চাই। অবশ্যই তুমি পাবে, কারণ এটা তোমার ন্যায্য পাওনা। তবে এর জন্য তোমাকে অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে। আমার বিশ্বাস, তাহলে আমার ছেলে গুনে গুনে তোমার দেনমোহরের টাকা পরিশোধ করে দিতে পারবে। আর যদি ব্যর্থ হয় তাহলে তোমার ছেলেকে আমার বাড়িতে চাকর হয়ে থাকতে হবে, বলো রাজি? মা, মা, তুমি এই বেয়াদবটাকে বলো ওর দেনমোহরের টাকা ও সময় মতোই পেয়ে যাবে। সেই সময়টা কতদিনের আমরা কি তা জানতে পারি? টাকা তো আর বাতাসে ওরে না, পরিশ্রম করে রোজগার করতে হয়, তাই দিনক্ষণ বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি শুধু এইটুকুই বলতে পারি, আমার জীবনের সবকিছুই হলো আমার মা। সেই মায়ের মাথায় হাত রেখে আমি কথা দিয়েছিলাম আমার বিয়ের দেনমোহর হবে 1 কোটি টাকা, আর সেই কথা আমি রাখবই। বুঝলে মামুনি, দেনমোহরে টাকা জোগাড় করার নাম করে মা ছেলে এখান থেকে কেটে পড়া ধান্দা করছে। মানে মানে খুব সোজা, আমরা কি করে বিশ্বাস করব 1 কোটি টাকা জোগাড় করে তোমার ছেলে এখানে ফিরে আসবে? আমরা কি করে বিশ্বাস করব তোমরা মা ছেলে পালিয়ে যাবে না? তাহলে তোমরাই বলো কি করলে বিশ্বাস করবে যে আমরা পালিয়ে যাব না? একটা শর্ত মেনে নিলেই বিশ্বাস করব। কি শর্ত? শর্ত খুবই সহজ, তুমি টাকা নিয়ে ফিরত না আসা পর্যন্ত তোমার মা আমাদের জিম্মায় থাকবে। কি রাজি? রাজি, তবে শর্ত আমারও আছে। আমার সন্তান যদি চৈতির দেনমোহরের 1 কোটি টাকা পরিশোধ করতে পারে তাহলে চৈতিকে আমার সন্তানের পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতে হবে এবং বলতে হবে আমার সন্তানই ওর যোগ্য স্বামী। জিজ্ঞেস করো চৈতিকে এই শর্তটা মেনে নেবার সাহস ওর আছে কিনা। মেনে নে চৈতি, কারণ টাকা বাতাসে ওরে না, টাকা ছাড়া ওকে তোর বাড়িতে চাকরের কাজ করার জন্য আসতেই হবে। চৈতি মেনে নেই। মেনে নে চৈতি, মেনে নে, মেনে নে চৈতি। আরে টাকা তো বাতাসে ওরে না, এ কথা তো একবারই বলেছে। ঠিক আছে, মেনে নিলাম, আমরাও মেনে নিলাম। না মা, তুমি তোমার কথা ফিরিয়ে নাও মা, তুমি কেন আমার জন্য জিম্মি থাকবে? আমি সন্তান হয়ে এত বড় শাস্তি, এত বড় কষ্ট তোমাকে দিতে পারবো না মা। আমি প্রয়োজন ওর বাড়িতে চাকর। আর বলবি না, কে বলে তোর জন্য আমাকে শাস্তি ভোগ করতে হবে? আর কষ্টের কথা বলছিস, একজন মা যখন সন্তান জন্ম দেয় তখন তার যে কষ্ট হয় সেই কষ্টের তুলনায় এই কষ্ট কিছুই না রে বাবা। আবার মা যখন সেই সন্তানের মুখ দেখে তখন সব কষ্ট ভুলে যায়।
এবার না হয়তো সাফল্যের অহংকারে এই বুকটাকে ভরিয়ে তোলার জন্য আর একটু কষ্ট করব। মা, কোনো ভয় নেই, তোর মাথায় মায়ের আশীর্বাদে হাত রইল, তোকে জয়ী হতেই হবে। তুই ঠিকই প্রমাণ করতে পারবি তুই যেমন আমার অহংকার তেমনি চৈতির যোগ্য স্বামী। কি বলছিস তুই, এটা কি করে সম্ভব? বিশ্বাস করতে পারছিস নাই তো, মারও বিশ্বাস করতে কষ্ট হয়েছে। তবে আজ থেকে শুরু হবে আমার মায়ের অহংকার জয় করার জন্য নতুন করে এক যুদ্ধ। কি আছে তোর? আমার মায়ের দোয়া, সারা পৃথিবীর সমস্ত মায়ের দোয়া। তুই দেখিস কাজল, আমি ওই ধনীর অহংকারী মেয়েকে শুধু দিনমোহরের কোটি টাকাই ফিরিয়ে দেব না, ওর সমস্ত অহংকার মিথ্যে করে দিয়ে ওকে ওর প্রাচুর্যের সিঁড়ি থেকে টেনে এসছে আমার মায়ের পায়ের নিচে এনে ফেলবো। ও একটু আশ্রয়ের জন্য আমার মায়ের পা জড়িয়ে ধরে কাঁদবে, আর আমি সেদিন প্রাণ খুলে হাসব। মুক্ত করে আনবো, বলি আমার বাড়ি থেকে। এত রাতে আমি কোথায় যাবো বৌমা? জাহান নামে যাবি? তোর ছেলে টাকা জোগাড় করার নাম করে ভেঙে গেছে, আমি তোকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না, যা ভাগ। আমার মা, কপাল হয় না যেন কারো, দুঃখ চাই না দুঃখ তবু নেমে আসে আরো, কি করে ফুলেরই মাসুল দেব, কেউ কি বলতে পারো, কেউ কি বলতে যেন কারো, দুঃখ চাই না দুঃখ তবু নেমে আসে আরো।
তোমারই জীবন করেছি যারে আমার আপো পাইনি মনটা তার কি করে ফুলেরই মাসুল দেব কেউ কি বলতে পারো কেউ কি বলতে পারো দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি কেন এত কঠিন একটা বাজি ধরলে? তুমি তো মারাও যেতে পারতে, তোমার টাকার এতই প্রয়োজন? আমার এত বেশি টাকার প্রয়োজন যে টাকার জন্য আমার জীবন নিয়ে একবার নয় দুবার নয় বারবার জুয়া খেলতে রাজি। কিন্তু কেন? এই কেনর উত্তর আমি আপনাকে দিতে পারবো না, এটা এটা আমার লজ্জা। পুরুষ মানুষের কাছে কোনো লজ্জা নেই, লজ্জা হলো নারীর ভূষণ। বলো তুমি, আপনি কি বিশ্বাস করতে পারবেন আমার বিবাহিতা স্ত্রীর দেনমোহরের 1 কোটি টাকা শোধ করার জন্য আমার সেই স্ত্রীর কাছে জিম্মি রাখতে হয়েছে আমার মাকে? কি বিশ্বাস? আপনার বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি। টাকা ছাড়া আমার মাকে জিম্মি দশা থেকে মুক্ত করতে চাইলে
আমাকে স্বামীর দাবি ত্যাগ করে আমাকে আমার স্ত্রীর বাড়িতে সারা জীবন চাকর হয়ে থাকতে হবে। কিন্তু আমার মায়ের বিশ্বাস তার সন্তান কখনো হার মানবে না, তাই টাকার জন্য আমি জীবন মরণের কঠিন বাজি ধরতে সব সময় প্রস্তুত। তুমি পারবে ইকবাল, তোমার এই ইচ্ছাটা তুমি ঠিকই পূরণ করতে পারবে, আর এজন্যে আমি তোমাকে সব ধরনের সহযোগিতা করব। তুমি দেনমোহরে কোটি টাকার জন্য তোমার যে মাকে জিম্মি রেখেছো সেই মায়ের কাছেই তোমার স্ত্রীর উঁচু মাথাটা নত করার জন্যে, তোমার ব্যবসা শুরু করার জন্যে যত টাকা লাগে, যত ব্যাংক গ্যারান্টি লাগে আমি দেবো তোমার। আমার জন্য আপনি এত কিছু করবেন? ইয়েস করব, আর এই জন্য করব, আমি যে আজ এখানে দাঁড়িয়ে কথা বলছি সেটা তোমার জন্য। তাছাড়া আমি তোমার মতো একদিন গরিব ছিলাম, তাই গরিবের কষ্ট আমি বুঝি। তুমি তৈরি হয়ে নাও ইকবাল, মনে করো আজ এই মুহূর্ত থেকে তোমার জীবনের যুদ্ধ শুরু। সম্মানিত সদস্যবৃন্দ, আমি ব্যবসায়ী সমিতির নির্বাচন 2008 এর নির্বাচনী ফলাফল ঘোষণা করছি। 2008 সালের নির্বাচনে জনাব আইকের নেতৃত্বে সবুজ প্যানেল, সাবেক সভানেত্রী চৈতী চৌধুরীর নেতৃত্বাধীন হলুদ প্যানেলের বিরুদ্ধে বিপুল ভোটে জয়লাভ করেছে। আমি সবুজ প্যানেলের এই বিজয়কে স্বাগত জানানোর জন্য হলুদ প্যানেলের পক্ষ থেকে সাবেক সভানেত্রী চৈতী চৌধুরীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সুধীজন, আমি পরপর দুবার সভাপতি হিসেবে এই সমিতির দায়িত্ব পালন করেছি, এবার আমি হেরে গেছি। নির্বাচনে জয় পরাজয় আছে, এটা সবাইকেই মেনে নিতে হবে। তবে আমি আজও জানি না কে এই মিস্টার আইকে, তবুও তার বিজয়কে আমি স্বাগত জানাচ্ছি এবং মঞ্চে এসে বিজয় মালা পরার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
ম্যাডাম চৈতি চৌধুরী। আমাকে দেখে নিশ্চয় সেই ইকবাল মনে হয়নি যাকে তুমি তোমার বাড়ির চাকর বানানোর জন্য কাল রাত পর্যন্ত লাখ টাকার পালঙ্কে ছুঁয়ে স্বপ্ন দেখেছ। লুক লুক ম্যাডাম চৈতি চৌধুরী, ভালো করে তাকিয়ে দেখো, আমি সেই ইকবাল। এখন নিশ্চয়ই তোমার স্বপ্ন ভেঙে চৌচির হয়ে গেছে, আর হওয়াটাই স্বাভাবিক, কারণ যে ইকবাল এখনো দিনমোহরের কোটি টাকা শোধ করে তার মাকে জিম্মি দশা থেকে মুক্ত করতে চায়নি, সেই ইকবালের এত বড় উত্থান মেনে নিতে কষ্ট হওয়ারই কথা। কিন্তু আমি সেই ইকবাল যাকে তুমি তোমার বাড়ির পোষা কুকুরের চেয়েও কম দামি মানুষ মনে করেছিলে। আমি সেই ইকবাল যাকে তুমি ফুলের বাসরের স্বামী হওয়ার অযোগ্য ঘোষণা করেছি। ভাবতে পারো তাহলে এখনো কেন আমার মা তোমার বাড়িতে, কেন মাকে মুক্ত করে আনতে চাইনি? এই না যাওয়ার জন্য আমার হৃৎপিণ্ডের প্রতিটি শিরায় শিরায় অনেক কষ্ট জমা করে লুকিয়ে রেখেছে, কাউকে জানতে দেই। কেন জানো, তোমার বাড়ি থেকে আমি আমার মাকে বের করে আনবো না, তোমাকে তোমার বাড়ি থেকে বের করে দেব বলে। শুধু এই দিনটার জন্য আমি নিজে কষ্ট পাচ্ছি, আমার মাকেও কষ্ট দিচ্ছি। আমার এই ইচ্ছা পূরণের আর বেশি দেরি নেই। আজ তোমার পতন শুরু হওয়ার প্রথম দিন, শেষ দিনটার জন্য প্রতিটি প্রহর প্রতিটি মুহূর্ত টেনশন নিয়ে অপেক্ষা করো, কখন তোমাকে উপরতলা থেকে টেনে হেসড়ে নিচে নামাবো। শুধুমাত্র এই কথাগুলো বলার জন্যই আমি তোমার পথ আগলে দাঁড়িয়েছি। গুড বাই ম্যাডাম চৈতি, গুড বাই। আমার মাকে ওরা অনেক কষ্ট দিচ্ছে, আমার মা হচ্ছে পলাত্তা, আর সে আর তাকে ওরা কষ্ট দিচ্ছে। আমি জানি তুই তোর মাকে কত ভালোবাসিস, প্রতি রাতে তুই এইভাবে চিৎকার করে উঠিস, আর কতদিন এভাবে কষ্ট করবি? দামি খাট দামি বিছানা ছেড়ে নিচের ফ্লোরে ঘুমাস। কি করবো বল, চৈতি তো আমার মাকে খাটে ঘুমাতে দেয় না, হয়তো ওরা রান্নাঘরে বা বারান্দায় ঘুমাতে দেয়। তুই বল মাকে রেখে আমি কি করে খাটে ঘুমাই? দেখো বাবা, তোমার আত্মা যেমন তোমার মায়ের জন্য কাঁদে, তেমনি তোমার মায়ের আত্মা তোমার জন্য কাঁদে। রাতে রাতে শাশুড়ি সেবা করে আর দিনে আমাদের বোকা বানা। হ্যাঁ সানি, কি বলবি বলে ফেল। ভালো হোক মন্দ হোক আমি সরাসরি কথা বলা পছন্দ করি। তাহলে সরাসরি বলেই ফেলি, আমি ঠিক করেছি বিয়ে করব। সত্যি? তাহলে তোর জীবনে বিয়ের ফুল ফুটবে। আমি তো ভাবতাম তুই চির কুমার ক্লাবের সভাপতি হয়ে থাকবি। মোটেও না, আমি মনে করতাম আমার পছন্দের মেয়ে
বল না রে মেয়েটিকে, বল বল বল। তুই কি রে, খুশি হয়েছিস না অবাক হয়েছিস, কোনটা? ধ্যাত, কি সব বলছিস, শুন ওসব কথা থাক। আমার কি মনে হচ্ছে জানিস, তুই খুশি হয়েছিস কিন্তু ইকবালের কথা ভাবছিস। শোন, যে একবার চলে গেছে সে আর ফিরে আসবে না। শোন, তোকে কিন্তু আমি একজন ভালো বন্ধু মনে করি, তুই সেই বন্ধুত্বের সম্পর্কটা কেমন যেন করে দিলি, কোথায় যেন হঠাৎ করে একটা ছন্দ পতন হয়ে গেল। শোন, আমার মাথাটা ঝিমঝিম করছে। আমি এখন চলি। আমি জানি তুই কেন রাজি হলি না, তোর বিয়ে একটা কেন, দশটা হলেও আমি তোকে বিয়ে করবই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, অসময়ে আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত, কিন্তু না এসে পারলাম না। আমাদের জন্য একটা দুঃসংবাদ আছে ম্যাডাম। ম্যাডাম, ব্যাংক লোন পরিশোধ করার টাইমটা আর এক্সটেনশন করে নাই, আমাদের চিঠি ব্যাংক রিজেক্ট করেছে। আর ব্যাংক থেকে যে চিঠিটা দিয়েছে তাতে স্পষ্ট করে লেখা আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে আপনার ইন্ডাস্ট্রি, বাড়ি, গাড়ি সব কিছু নিলামে তুলবে। প্লিজ ম্যাডাম, একটা কিছু করুন। ঠিক আছে, আপনি অফিসে যান, আমি আসছি, দেখি কি করতে পারি। ওকে ম্যাডাম, সালাম আলাইকুম। আরে মামনি, এতে ঘাবড়ানোর কি আছে, এটা কোনো সমস্যা হলো? তুমি কি মনে করেছো মামা, বুঝতে পারছো আর মাত্র দুদিন বাকি, আর একটা দুটো টাকা নয়, 50 কোটি টাকার মামলা, কে দেবে আমাকে এই টাকা? কেন, সানি বাবাজি দেবে। সানি? তুই আমার কাছে আসার সিদ্ধান্ত নিয়ে ভালো করেছিস, মামা মাকে ফোন করেছিল, জানিস আমি মামাকে বলে দিয়েছি, আর কেউ না জানুক, তুমি আর মামি তো জানো আমি চৈতির জন্য দুনিয়াটা লুটিয়ে দিতে চাই। বল চৈতি, কোন শর্তে তুই টাকাটা নিতে চাস? শর্ত? হ্যাঁ শর্ত, এক নম্বর শর্ত, তুই আমাকে বিয়ে করতে রাজি হলে শুধু ব্যাংক লোনের টাকা কেন, আমার সবকিছু তোকে আমি দিয়ে দিব। আর দুই নম্বর শর্ত? বউ হিসাবে না পেলেও তুই যদি আমার সাথে এক রাত কাটাস তাহলে আমি তোকে 50 কোটি টাকা দিব। তুই কি মনে করেছিস আমি নষ্ট মেয়ে, দেহ ব্যবসাটা আমার পেশা, তোর কাছে টাকার জন্য আমি নিজেকে বিক্রি করতে ছুটে এসেছি? তুই যদি মনে করে থাকিস তোর মতো সওদাগরের কাছে আমাকে আমি নিলামে তুলবো, তাহলে তুই ভুল করেছিস, ভুল। শোন, তোকে দেখে যত বেশি ঘৃণা হচ্ছে তার চেয়ে অনেক বেশি ঘৃণা হচ্ছে নিজের প্রতি নিজে, যে তোর মতো লোফারকে আমি বন্ধু মনে করেছিলাম। আগেই বলেছি আমি একজন পরোপকারী মানুষ, আর তাছাড়া
আপনি যদি রাস্তায় ধর্ষিতা হতেন তাহলে আপনার আগে আমার নামটাই পত্রিকার হেডলাইনে চলে আসত। সবাই বলতো শিল্পপতি ইকবাল খানের স্ত্রী ধর্ষিতা। কি জানতে না, আমার আপনজন হয়ে এত বড় শত্রুতা করেছিলে কিসের লোভে? বলো কিসের লোভে, বলো কিসের লোভে? চুপ। আর একটা কথা না বলে তুমি এই মুহূর্তে তোমার বউকে নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাও। একদম ঠিক বিচার আবামণি, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। এরাই কি আমার বাবা মা? আমি আগেই বলেছি আমি একজন পরোপকারী মানুষ, আর তাছাড়া আপনি যদি রাস্তায় ধর্ষিতা হতেন তাহলে আপনার আগে আমার নামটাই পত্রিকার হেডলাইনে চলে আসত। সবাই বলতো শিল্পপতি ইকবাল খানের স্ত্রী ধর্ষিতা। আমি যেন শত্রুকে সবচেয়ে বড় বন্ধু মনে করি, ওর মনের মতো হতে পারি। আমি যেন ইকবালের মনের আকাশে এক ফালি চাঁদ হয়ে মেঘ সরিয়ে জ্যোৎস্না ছড়িয়ে দিতে পারি। চৈতি আমাকে বের করে দিয়েছে, তাতে আমার কোনো কষ্ট হয়নি। আমার কষ্ট হয়েছে তোমাকে অপমান করার জন্য। কিন্তু এই অপমানের জবাব তোমাকে দিতেই হবে, আর এই জবাব দেওয়ার একমাত্র রাস্তা নিলামে সবকিছু কিনে নিয়ে চৈতিকে ঘর ধরে বাড়ি থেকে বের করে দেওয়া। তুমি ঠিকই বলেছ মামা, আমি নিলাম ডাকবো, অবশ্যই নিলাম ডাকবো। আজকে আমরা যে নিলাম ডাকতে যাচ্ছি তা হচ্ছে চৈতি গ্রুপ অফ কোম্পানির বাড়ি ঘর সহ সমস্ত সম্পত্তি। ব্যাংক থেকে ঋণ নিয়ে সময় মতো পরিশোধ করতে পারেনি বলে ব্যাংক চৈতি গ্রুপ অফ কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করছে। ১০ কোটি, ১০ কোটি ১, ১০ কোটি ২। ৫০ কোটি ১, ৫০ কোটি ২, ৫০ কোটি ৩।
সেটা কি করে সম্ভব? ম্যাডাম, ইকবাল খান নামে একজন নব্য শিল্পপতি আপনার সবকিছু নিলামে কিনে নিয়েছেন। আমার অহংকারটা ওর কাছে সত্যি করে দে বাবা। চৈতি চৌধুরী, চৈতি চৌধুরী, এই দলিলগুলো কিসের জানো মা? এই বাড়ির, চৈতি চৌধুরীর মিল, ইন্ডাস্ট্রি সবকিছুর, আর এই সবকিছুর মালিক এখন থেকে তুমি মা। হ্যাঁ মা, এসো এসো। এসো মা, এসো। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও মা, নাও ধরো, আয়।
আমি এই দৃশ্যটাই দেখার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম মা। দেখ উপরের দিকে তাকিয়ে দেখ, আমার মায়ের তুলনায় তোকে কত ছোট মনে হচ্ছে। টাকাটা, টাকার সাথে তোকে তালাক দেওয়ার কাগজটাও এনেছি। তুই বলেছিলি না তোর স্বামী হওয়ার কোনো যোগ্যতা আমার নেই? আজ আমি বলছি ভালো করে শোন, আমার স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই তোর নেই। তুই বলেছিলি না আমার স্ত্রী হতে পারে কাজলের মতো কোনো বস্তির ফকিন্নি মেয়ে? তাই আমি ঠিক করেছি তোকে তালাক দিয়ে আমি ওই বস্তির ফকিন্নি মেয়েটাকেই বিয়ে করব। কাজল, তালাকনামায় সই কর। তুই কি মনে করেছিস তালাকনামা ছিঁড়ে ফেললেই আমার কাছে তুই স্ত্রীর মর্যাদা পাবি? কখনো না। তোকে আমি এখন এই মুহূর্তে মুখে তালাক দেব। এক তালাক, দুই তালাক, তিন। কাকে তুই তালাক দিচ্ছিস? যে আমার মাকে কাজের মহিলা করে রেখে। কে বলেছে তোকে? তোকে কে বলেছে? চৈত্রী ওর জেদের কারণে তোকে মেনে নিতে পারেনি সত্য, কিন্তু ও আমাকে মায়ের মর্যাদা দিতে এতটুকু ভুল করেনি। আজ তুই বাড়ির মালিক সেজে চৈত্রীকে বের করে দিচ্ছিস, চৈত্রীকে তালাক দিয়ে কাজলকে বিয়ে করবি। তুই আমার সেই ইকবাল আর নেই, প্রতিশোধের নেশায় তুই অন্ধ হয়ে গেছিস। মা চৈত্রী, তুই এই দেনমোহরের একটা টাকাও স্পর্শ করবি না, ওর টাকা ওর কাছেই থাক। না, যে সন্তান বউ তালাক দিতে চায় সেই সন্তানের মা আমি না। চল চৈত্রী। দাঁড়াও মা, তোমরা দুজনে তো দুজনের কথা বললে না, আমাকে কিছু বলতে দাও। তোমার সন্তান তো অন্যায় কিছু করেনি, আমি তোকে কম অপমান করিনি, তাহলে কেন প্রতিশোধ নিতে চাইবে না? আমি সত্যি তো একটা অহংকারী মেয়ে ছিলাম, আমার সেই অহংকারী জেদটা আমাকে আজ উপর সিঁড়ি থেকে নামিয়ে এখানে এনে দাঁড় করিয়েছে। এজন্য আমি কাউকে দায়ী করতে চাই না। আজ আমি একাই বাড়ি থেকে চলে যাব, আমার জীবন যুদ্ধে আমি কাউকে অংশীদার করতে চাই না। মা, মা গো, তুমি আমার জন্য আজ যে কথাটা বললে, আমার নিজের মা বেঁচে থাকলে
হয়তো এই কথাটাই বলতো। আজ আজ আমার শত্রু আমি নিজেই, তাই তো আমার জন্য আমি তোমাদের এত বড় সুখের অংশীদার হতে পারলাম না। অথচ অথচ তুমি আমার কষ্টের ভাগিদার হতে চাইছো। আমি তালাকের কাগজটা ছিঁড়ে ফেললেও তোমার ছেলেকে তোমার সামনে কথা দিয়ে যাচ্ছি। আমি কোনোদিন স্ত্রীর দাবি নিয়ে তোমার ছেলের সামনে ফিরে আসবো না। বৌমা, শুধু এই ডাকটাই, শুধু এই ডাকটাই আর একবার ডাকো মা। মা চলে যাবার আগে অন্তত এই সান্ত্বনাটুকু নিয়ে যাই। আমি তোমার ছেলের বউ হতে না পারলেও তোমার তো বৌমা হতে পেরেছি। তোর তো সব শেষ, এবার তুই আমার সাথে চল। চৈতি আমার স্ত্রী, ওর গায়ে হাত দেবার চেষ্টা করলে তোর হাত আমি কেটে ফেলব। হেরে গেলাম।
আচরণ। অথচ তুমি আমার কষ্টের ভাগিদার হতে চাইছো। আমি তালাকের কাগজটা ছিঁড়ে ফেললেও তোমার ছেলেকে তোমার সামনে কথা দিয়ে যাচ্ছি, আমি কোনোদিন স্ত্রীর দাবি নিয়ে তোমার ছেলের সামনে ফিরে আসব না। বৌমা, শুধু এই ডাক্তার, শুধু এই ডাক্তার আর একবার ডাকো মা। মা চলে যাবার আগে অন্তত এই সান্ত্বনাটুকু নিয়ে যাই, আমি তোমার ছেলের বউ হতে না পারলেও তোমার তো বৌমা হতে পেরেছি। তোর তো সব শেষ, এবার তুই আমার সাথে চল। চৈতি আমার স্ত্রী, ওর গায়ে হাত দেবার চেষ্টা করলে তোর হাত আমি কেটে ফেলব। চলুন,